মাস কয়েক আগে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল সবখানে। কারণ ছিল সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে জোনাস সরিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই সময় এক সাংবাদিককে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছিলেন এসব গুজব, অনুরোধ করেন এই ধরনের খবর না ছড়াতে। অন্যদিকে বইয়ের সাথে ছবি দিয়ে ফট ক্যাপশনে ভালোবাসা প্রকাশ করেছিলেন নিক। এবার ডিভোর্স বিতর্কের মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পেশাগত জীবনে নানা ঝুঁকির জন্য তিনি এমনটা করেছেন। সঙ্গে তিনি আরো জানান, প্রিয়াঙ্কা কোনো ছবি পোস্ট করলেও লোক সেটা জুম করে খোঁজে কোনো ভুল আছে কিনা। এই সাক্ষাৎকারেই প্রিয়াঙ্কাকে কথা বলতে শোনা যায় নিকের সাথে তাদের সন্তান নেওয়ার ব্যাপারে। জানান, তিনি আর নিক দুজনেই চান সন্তান নিতে, তবে সেটা যখন হবে তখন দেখা যাবে। এরপর যখন প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, তারা দুজনেই তো খুব ব্যস্ত থাকেন, এই অবস্থায় সন্তান নেওয়া কতটা সম্ভব হবে, উত্তরে দেশি গার্লের জবাব, তারা এতটাও ব্যস্ত না। সঙ্গে এটাও জানান, একটা বাচ্চা তাদের জীবনে এলে দুজনেই কাজ করা কিছুটা কমিয়ে দেবেন, আর এই নিয়ে তাদের দুজনের কোনো সমস্যা নেই। তবে প্রিয়াঙ্কা এর আগেও জানিয়েছিলেন নিজের জন্য বাড়ি কেনা, বাচ্চা নেওয়া তার টু ডু লিস্টে আছে। নিউ ইয়র্কে বাড়ি তো কিনেই ফেলেছেন, এবার অপেক্ষা সন্তানের। 2022 সালের মধ্যে কি তারা নতুন পরিচয় অর্থাৎ বাবা মা হবেন? প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে দ্য ম্যাট্রিক রিসারেকশন সিনেমাতে সতীর চরিত্রে। সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার বলিউডে ফারহান আখতারের সিনেমা জিলে জারা তে তাকে দেখা যাবে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সাথে।